মুহূর্তত অন্য এটা খবর পুনৰ গৰজি উঠিল আৰক্ষীৰ বন্দুক এবাৰ আৰক্ষীৰ বন্দুক গৰজি উঠিল বিলাসীপ্ৰাত হাত চাই কৈ গুলি ফুটায় আৰক্ষীৰ বন্দুক গৰজি উঠিল এবাৰ বিলাসীপ্ৰাত আৰু পাঁচ মাহ পূৰ্বে এক ভয়ংকৰ হত্যাকাণ্ডৰ ঘটনা সংঘটিত হৈছিল আৰু এই হত্যাকাণ্ডৰ ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে অভিযান চলাবলৈ গৈ হাত চাই কৈ গুলি ফুটাইছিল হত্যাকাৰীক লক্ষ্য কৰি আৰক্ষীৰ হাত চাই কৈ গুলি চালনা বিলাসীপ্ৰাত ইজাইৰ পাছত সিজাইৰ গুলি চালনাৰ ঘটনা সংঘটিত হৈছে এটা হত্যাকারীক লক্ষ্য করে আরক্ষীর গুলি চালনা পাঁচ মাহ পূর্বর ঘটনাক লৈ আরক্ষীর অভিযান হত্যাকারীর শরীরত নালাগিল এটাও গুলি সাতাপাড়া গাঁর আলি আগ্রহ লক্ষ্য করে গুলি চালনা বিলাসীপুর আরক্ষীয় গুলি চালনা নিশা আরক্ষীর দলে আলি আগ্রহ ধরবলৈ চলাইছিল অভিযান আর পাঁচ মাহ পূর্বর এক ঘটনা সন্দর্ভত হত্যাকাণ্ডর ঘটনা সন্দর্ভত এই অভিযান আছে যোৱা চৌব্বিশ মেত দুর্বৃত্তই হত্যা করেছিল যুব ব্যবসায়ী বাসের আলীক হত্যাকাণ্ডরে জড়িত থাকার সন্দেহত আলী আকবরক ধরবলৈ অভিযান চলাইছিল আরক্ষীয়ে আলী আকবরে মাছপাড়া এলাকাত আত্মগোপন করে থাকার তথ্য লাভ করেছিল আরক্ষীয়ে আরক্ষী অহার উমান পোৱাৰ পিছতে পলায়ন করে আলী আকবরে আর আরক্ষীর ভয়ত নদীত জাঁপ দিছিল আলী আকবর আলী আকবরক লক্ষ্য করে আরক্ষীর দলে নিক্ষেপ করে হাত চাইকৈ গুলি আরক্ষীর পৰা হাত সারিবলৈ নৈত জঁপিয়াইছিল আলী আকবর আর অবশেষত নৈর পানিতে দুর্বৃত্ত আলী আকবরক করায়ত্ত করে বিলাসীপাড়া আরক্ষীর দলে পুনর্বার জানাইছো আরক্ষীর বন্দুক গরজি উঠিল এবার বিলাসীপাড়াত বিলাসীপাড়াত নিশার ভাগত হাত চাইকৈ গুলিত গৰজি উঠিল বিলাসীপাড়া আৰু বিলাসীপাড়াৰ এই যি ঘটনা সন্দৰ্ভত ইতিমধ্যে পাঁচ মাহ পূৰ্বে এক হত্যাকাণ্ডৰ ঘটনা সংঘটিত হৈছিল আৰু এই হত্যাকাণ্ডৰ ঘটনাৰে অভিযুক্ত আছিল আলী আকবৰ আৰু আলী আকবৰক বিচাৰি পাঁচ মাহ দিন বিলাসীপাড়া আৰক্ষীয়ে হাবাথুৰি খাইছিল কিন্তু পাঁচ মাহ দিনেও আলী আকবৰক প্ৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হোৱা নাছিল আৰু বিলাসীপাড়াৰ বাসের আলী নামৰ এজন যুৱ ব্যৱসায়ীক হত্যা কৰাৰ অভিযোগ উত্থাপন হয়েছিল এগারী আলী আকবরের বিরুদ্ধে আর আলী আকবরক বিচারি পাঁচ মাহ দিন আরক্ষীয়ে বিচারি চলাভ করেছিল বিলাসীপাড়া আরক্ষী অভিযান আরম্ভ চলাই আছিল পাঁচ মাহ দিন কিন্তু পাঁচ মাহেও আরক্ষীর জালত পড়া নাছিল আলী আকবর অবশেষত আরক্ষীয়ে বিলাসীপাড়া আরক্ষীয়ে লাভ করেছিল গোপন তথ্যর ভিত্তিত খবর লাভ করেছিল আলী আকবরে মাছপাড়াত আত্মগোপন করার কথা আর আলী আকবরক বিচারি মাছপাড়ালে রওনা হয়েছিল বিলাসীপাড়া আরক্ষীর দল আর আরক্ষী যাওয়ার উমান পায়ে পলায়ন করবলে চেষ্টা করেছিল দুর্বৃত্ত আলী আকবর পিছে আরক্ষীয়ে আরক্ষী দেখি নদীর পানিত জঁপিয়াই উপরিছিল আলী আকবর আর নদীয়েদি পলাবলে নৈয়েদি পলাবলে চেষ্টা করেছিল আলী আকবরে আর হাত চাইকৈ গুলি ফুটাইছিল পিছে আরক্ষীর গুলিত কিন্তু গুলিবিদ্ধ নহল আলী আকবর অবশেষত নৈর পানিতে খেদি খেদি বিলাসীপাড়া আরক্ষীয়ে পরায়ত্ত করবলৈ হয় আলী আকবরক আর ইতিমধ্যে আলী আকবরক স্বাস্থ্য পরীক্ষার পাছতে লৈ যোৱা হৈছে বিলাসীপাড়া থানালৈ আর বিলাসীপাড়া থানালৈ লৈ যোৱাৰ পাছতে এতিয়া এক হত্যাকারী করায়ত্তর পাছতে হত্যারে অভিযুক্ত এই দুর্বৃত্ত আলী আকবরক করায়ত্ত করার পাছতে বিলাসীপাড়াবাসী স্বস্তির নিশ্বাস এৰিছে বিলাসীপাড়া আরক্ষীয়ে পাঁচ মাহ পাছতে এক হত্যাকাণ্ডৰ গোচৰ অভিযুক্ত আটক কৰিবলৈ সক্ষম হৈছে আৰু পাঁচ মাহ দিন আৰক্ষী ব্যৰ্থ হৈছিলে সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত সকলোৱে আশা এৰি দিছিলে যিহেতু এগৰাকী যুৱ ব্যৱসায়ীক গুলীয়ে হত্যা কৰিছিল এগৰাকী আলী আকবৰে আৰু এগৰাকী আলী আকবৰৰ আকবৰক বিচাৰি পাঁচ মাহ দিন বিলাসীপাড়া আৰক্ষীয়ে অভিযান চলাইছিল কিন্তু পাঁচ মাহ দিনেও আৰক্ষী যিহেতু ব্যৰ্থ হৈছিল আলী আকবৰক কৰায়ত্ত কৰিবলৈ তাৰ পাছতে সকলোৱে আশা এৰি দিছিল নিহত যিগৰাকী বাসের আলীর পরিয়ালে ন্যায় নাপাব বলে সকলে আশা এৰি দিছিল বিলাসীপাড়া আরক্ষীর বিরুদ্ধে কিন্তু অবশেষত আরক্ষীয়ে সফল হবলৈ সক্ষম হৈছে অবশেষত পাঁচ মাহৰ অন্ততে আরক্ষী সফল হৈছে আৰু বাসের আলীর হত্যাকারী হত্যারে অভিযুক্ত এগৰাকী আলী আকবৰক পৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হৈছে আলী আকবৰে পাঁচ মাহ দিন বিভিন্ন স্থানত স্থান সলনি কৰি পলায়ন কৰিছিল যুৱ ব্যৱসায়ী বাসের আলীক গুলিয়ে হত্যা কৰি পলাতক হৈ আছিল এগৰাকী বাসের আলী আকবৰ তাৰ পাছতে আলী আকবৰে বিভিন্ন প্ৰান্তত আত্মগোপন কৰি থকাৰ খবৰ লাভ কৰিছিল কিন্তু অভিযান চলাইও ব্যৰ্থ হৈছিল বিলাসীপাড়া আরক্ষী আর অবশেষত মাছপাড়াত আত্মগোপন করে থাকার খবর লাভ করেছিল বিলাসীপাড়া আরক্ষীয়ে গোপন সূত্রর তথ্যর ভিত্তিত অভিযান চলাইছিল মাছপাড়াত আর মাছপাড়াত যেতিয়াই আরক্ষীর দল সোমাইছিল তেতিয়াই
উমান পায় আরক্ষী অহার উমান পায় পলায়ন করবলৈ চেষ্টা করেছিল আলী আকবরে আর নিজকে আরক্ষীর পৰা বচাবৰ বাবে নৈৰ পানীত জপিয়াই পৰিছিল নৈৰ পানীয়েদি পলাবলৈ চেষ্টা করেছিল হাত যাই কৈ গুলি ফুটাইছিল বিলাসীপুৰ আরক্ষীয়ে কিন্তু এটাও গুলি নালাগিল দুর্বৃত্তৰ গাত আৰু অবশেষত নৈৰ মাজতে খেদি খেদি আরক্ষীয়ে পৰায়ত্ব কৰিবলৈ সক্ষম হয় এগৰাকী আলী আকবরক আর আলী আকবরক করায়ত্ত করার পাশে এটা বিলাসীপুরা বাকিয়া স্বস্তির নিশ্বাস এসেছে আলী আকবরক ইতিমধ্যে বিলাসীপুরা আরক্ষীয় স্বাস্থ্য পরীক্ষার পাশে বিলাসীপুরা থানাত ইতিমধ্যে ফুটপুস অব্যাহত রাখছে বিলাসীপুরা মহকুমার অন্তর্গত মাছপাড়াত আজি আমার বিলাসীপুরা ওসি স্যার লগতে আমার এসডিপিও ম্যাডাম আহি মাছপাড়াত এক অভিযান চলায় এই অভিযানত এজন দুর্বৃত্তর পিছে পিছে নদীমুখী খেদি যায় খেদি যাওয়ার পিছত এই দুর্বৃত্তজনে নদীর কাষত বাগুড়ি পড়ে বাগুড়ি পড়ার পিছত তেওঁক আরক্ষী প্রশাসনে করায়ত্ত করে বিলাসীপুরা থানালৈ লৈ যায় সাতটা গুলি ফুটায় আমি শুনবলৈ পাইছো ইয়ার মূল রহস্য কি আমি এইখানে নাজানো সাতটা গুলি ফুটা আমি শব্দ পাইছো কিন্তু সৌভাগ্যক্রমে এই দুর্বৃত্তজনক গুলি লগা নাই নদীর কাষতে বাগুড়ি পড়েছিল তারপরে করায়ত্ত করি বিলাসীপুরা থানালৈ।